ভালো মা তুমি তুমি এবার আড়াল থেকে বেরিয়ে এসো না এবার সবার সামনে এসে নিজের পরিচয়টা দাও না 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 কবর দাও না কবর দাও না ভালো মা তুমি আমাকে কথা দে আমার পরিচয় কখনো কাউকে জানতে দিবি না কিন্তু কেন ভালো মা তুমি কেন আড়ালে থাকতে চাও সব প্রশ্নের উত্তর হয় না সব কিছু বোঝানো যায় না ইরা তোকে আমি কি করে বলি যে আকাশ আমার ছেলে আমার তার সামনে গিয়ে দাঁড়ানো সাহস নেই রে তাছাড়া আমি যে ওনাকে কথা দিয়েছি আমি কোনো দিন আমার আকাশের সামনে গিয়ে দাঁড়াবো না ভালো মা কি হলো তুমি আবার কি ভাবছো তুই তুই আমাকে কথা দে আমার আমার পরিচয় কখনো কাউকে জানাবি না বল বল আচ্ছা ঠিক আছে তুমি তুমি যখন এভাবে বলছো আমি আমি কাউকে কিছু জানাবো না কিন্তু তোমার ভিতরে কি কষ্ট হচ্ছে কি অসুবিধে হচ্ছে এটা আর কেউ না জানুক আমাকে তো জানাও আমি জানতে চাই এই যে এক্ষুনি তুমি কি একটা যেন ভাবছিলে তুমি তোমার ফেলে আসা সময়ের কথা ভাবছিলে তাই না ওইখানেই এমন কিছু আছে যেটা তোমাকে কষ্ট দেয় এখন ওসব কথা থাক না ইরা থাকবে না ভালো মা তুমি তুমি আমার বিয়ের দিন আমাকে একটা কথা বলেছিলে বলেছিলে তোমার ছেলে আছে কিন্তু তারপর সেটা নিয়ে আর কোনো কথা হয়নি কোথায় তোমার ছেলে আছে ভালো মা তোমার তোমার পরিবারই বা কোথায় তুমি তুমি কি তোমার ছেলে তোমার পরিবার এইসব থেকে নিজেকে আড়াল করে রাখতে চাও তো চুপ কর না ইরা এখন সব আলোচনা করতে ভালো লাগছে না আজ একটা শুভ দিন তোর জীবনের এত বড় একটা দিন আজকে এইসব আলোচনা তো না করাই ভালো আমরা পরে একদিন এসব নিয়ে কথা বলবো তার চেয়ে তুই তোর মিস্টার চ্যাটার্জির হাত ধরে সুন্দর একটা জীবনের পথে এগিয়ে যা কোনো পিছু টানে আর নিজেকে বাঁধিস না তোর ভালো মার আশীর্বাদ সব সময় তোদের মাথার উপর আছে তোদের তোদের সাথে আমার আশীর্বাদ আছে সত্যি ইরাদি এত বড় একটা অফার পেয়েছে হ্যাঁ ঋতুদা সত্যি 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 জানিস তো দিস্তা একেই বলে কর্মের ফল তুই যা করবি ঠিক তাই ফেরত পাবি আমাদের ইরাদি ভালো মানুষ সবসময় সবার জন্য ভালো করেছে আজ দেখ ভগবান ঠিক ইরাদির জন্য ভালোই করেছে এটা ঠিকই যে ইরাদির বিয়েটা ভেঙে গেল কিন্তু ইরাদির জীবনের একটা নতুন দিশা নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছে আর ঝিলমকে দেখ না ও জোর করে বিয়েটা করলো ঠিকই ভাবলো ওর লোভ উচ্চাকাঙ্ক্ষা জিতে যাবে কিন্তু না ভগবান ওর জন্য অন্য কিছুই ভেবে রেখেছে আমি মনে প্রাণে চাই দি খুব খুব নাম করুক তারপর আমি ব্রতদার মুখটা দেখতে চাই আর ঝিলিও তখন বুঝবে যে ঝিলি দির নখেরও যোগ্য নয় ছিলাম কি আমাদের বাড়ির কেউ কোনোদিন মেনে নেবে না জানিস তো ইনফ্যাক্ট বাবা আর মা বৌভাতের অনুষ্ঠানটাই ক্যান্সেল করে দিয়েছেন মানে মানে ও নো এত কিছু ঘটে গেছে এই কথাগুলো দি আবার জানতে পারলে তো দি এক্ষুনি ছেলেকে সামলাতে ছুটবে না না দিকে কিছুতেই এই কথাগুলো জানতে দেওয়া যাবে না ওই পরিবার পরিবার করে আমি দিন কেরিয়ার কিছুতেই শেষ হতে দেব না ঠিক বলেছিস ইরাদিকে এইসব ব্যাপারে কিছুই জানানো যাবে না ঠিক আছে আমি এবার রাখছি পরে কথা হবে চল ভাই এখনো রাবাতে ফোন করলেন না অনেকক্ষণ তো হলো তাহলে কি ওনার ভালো মা ওনাকে পারমিশন দেননি আমাকে দাও 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 আমাক
মাঝে মাঝে দিন আসে এমন খুশি খুশি রোদ মে থ্যাংক ইউ ফর দ্যাট ট্রিট ইরা দিদি ট্রিট আর কোথায় দিতে পারলাম একটু তো চকলেট খাওয়ালাম শুধু লাভ ইউ এন্ড উই লাভ চকলেট থ্যাংক ইউ মাঝে মাঝে দিন আসে এমন খুশি খুশি রোদ মেখে একটু পাপড়ি চাটার জন্য এত ঝগড়া করছে আজ যদি একটু খারাপ কথা আমার ইরা দিদিকে বলেছেন না তাহলে আমরা সবাই নো নো এত ভালো লাগে জানি না তা জানি না আবার আমার আমি তাকে লাগে কেন চেনা চেনা কোনোদিন দমকা হাওয়ায় রোজের রুটিন এলো মেলো ইচ্ছেরা যে ডাকে কে পায় আমাকে কোথায় সে নিয়মগুলো কেন এত ভালো লাগে জানি না তা জানি না আবার আমার আমি তাকে লাগে কেন চেনা বড় হতে যাওয়া কখন জেগেছি বড় হয়ে এই ছেলে মানুষিতে চোখ তো ফেরাতে পারছেন না ছোটবেলাটাকে বেলি ছুঁয়ে কেন এত ভালো লাগে জানি না তা জানি না আবার আমার আমি তাকে লাগে কেন চেনা চেনা কেন এত ভালো লাগে জানি না তা জানি না আবার আমার আমি তাকে লাগে যেন চেনা চেনা আচ্ছা তো এই ব্যাপার বিয়েটা না করে তো ধীর ভালোই হলো দেখছি এখন বড় বড় কন্ট্রাক্ট সাইন করবে ভাবছে আমি এখানে সবার ইনসাল্ট সহ্য করব আর ওখানে সেলিব্রেট করবে আমার লাইফের এত ইম্পর্টেন্ট দিনে আমি কাঁদব আর ওখানে সেলিব্রিটি হবে সব কিছু এত ইজি নয় দি তুই সেলিব্রিটি হবি না দাঁড়া হওয়াচ্ছি এটাই হলো মিউজিক লাইফ কোম্পানির অফিস ইরাবতি আজ এখানে আপনার ভাগ্য চেঞ্জ হতে চলেছে আজকের পর থেকে আপনার প্রথম ফোকাস হবে আপনার কাজ আপনার গান আপনি জানেন এই স্টুডিওর গেট দিয়ে একদিন যে স্ট্রাগলিং সিঙ্গার্স মিউজিশিয়ানরা ঢুকেছিলেন আজ তারা প্রায় সবাই বড় বড় নাম সবাই ফেমাস তাদের গান মানুষের মুখে মুখে ঘোরে আমার বিশ্বাস আপনি একদিন তাদের সবাইকে ছাপিয়ে যাবেন ইউ উইল বি দ্য নেক্সট সুপারস্টার ইরাবতীর আমি আপনি পারবেন পারতে আপনাকে হবেই আজ থেকে এটাই আপনার লাইফের ওয়ান অ্যান্ড ওনলি গোল আপনার নিজের জন্য নিজের চ্যালেঞ্জ আপনি তৈরি তো
এখন ফোন করছে কেন? ওই বাড়িতে সব ঠিক আছে তো? আপনি সত্যি আমার জন্য কিছু করতে চান? অবশ্যই চাই। তাহলে আমার একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দেবেন, দেবজানী ব্যানার্জির সাথে আপনার কি সম্পর্ক? চলো 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 পাল্টা।